সারা দেশের সিভিল সার্জনের কার্যালয়ের যে নিয়োগগুলো হয়েছে সেগুলোর পরীক্ষা কবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তার কারণ 23 ফেব্রুয়ারি কিন্তু মাগুরা জেলার সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। এবং এছাড়াও মাদারীপুর, নওগাঁ, জামালপুর সহ বিভিন্ন জেলার সিভিল সার্জনের কার্যালয়ের পরীক্ষা মার্চ এপ্রিলের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে এবং খুব দ্রুতই অনুষ্ঠিত হয়ে যাবে, কারণ সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ কার্যক্রম সর্বোচ্চ 3 মাসের মধ্যে তারা কিন্তু কমপ্লিট করে ফেলে। এজন্য আপনারা খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছি স্বাস্থ্য সহকারী কীভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব, কোন বই পড়লে চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত। এবং আমাদের যেই স্বাস্থ্য সহকারী পদের বইটা বিসিএস ক্যাডার দ্বারা রচিত, অসংখ্য বিগত সালের প্রশ্ন রয়েছে এবং এই পরীক্ষাটা লিখিত হয় বেশিরভাগ সময়ই, লিখিত হওয়ার সম্ভাবনা বেশি, তবে 13 সাল 14 সাল এরকম সময়ে কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছে। তবে আমাদের যে বইটা মাত্র 350 টাকা দাম, এখানে একদম 2022 সাল 2023 সালে যতগুলা সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষা হয়েছে সকল প্রশ্ন আপনি এখানে পাবেন। এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে, তারপরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সহ বিভিন্ন জায়গার বিভিন্ন পদের প্রশ্ন এই বইটাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাছাড়াও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন মৌলিক তথ্যও কিন্তু আপনারা এই বইটাতে পেয়ে যাবেন। এবং আমাদের বইটার দাম কিন্তু মাত্র 350 টাকা। এবং মনে রাখবেন, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান অধ্যায়ভিত্তিক সাজেশনটা আপনার জন্য অত্যন্ত জরুরি, তার কারণ স্বাস্থ্য সহকারী পদে আপনাকে আগে বুঝতে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে, বাংলা ব্যাকরণ কী আসতেছে, ইংরেজি গ্রামার কী আসতেছে, গণিত কোন অধ্যায় থেকে প্রশ্ন হচ্ছে। এভাবে যদি আপনি টপিক বুঝে পড়তে পারেন তাহলে অবশ্যই নিজের যোগ্যতায় চাকরি পাবেন। এবং আমাদের যে বইটা, অসংখ্য ম্যাথমেটিক্স আমরা সাজিয়েছি বিগত সালের প্রশ্নগুলো শেষ করে, ব্যাখ্যাসহ সমাধান করে। আপনি যদি অধ্যায়ভিত্তিক সাজেশনটা পড়েন আশা করি শতভাগ কমন পাবেন আমাদের এই বইটা থেকে। এবং আপনি যদি সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে 350 টাকা পাঠাবেন ডিসপ্লেতে শো করা নাম্বারে বিকাশ বা নগদের মাধ্যমে, এবং কুরিয়ার থেকে বই নেওয়ার সময় কোনো টাকা দেওয়া লাগবে না। আর আপনি যদি একদম হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে আপনার জেলা পর্যায়ে 50 টাকা 60 টাকা কুরিয়ার চার্জ পড়বে, ডেলিভারি চার্জ একদম হোম ডেলিভারি, ওই 60 টাকা আগে পাঠাবেন এবং বই গেলে 350 টাকা দিয়ে বই রিসিভ করবেন। আর যদি উপজেলা পর্যায়ে নেন তাহলে 80 টাকা ডেলিভারি চার্জ আগে পাঠাবেন এবং বই নেওয়ার সময় 350 টাকা দিয়ে বই রিসিভ করবেন। দেখেন ভাই, রেগুলার অসংখ্য মানুষ বই নিচ্ছে, প্রতিনিয়ত হাজারো মানুষ বই নিচ্ছে। আমরা বিশ্বাস করি যারা আমাদের বইটা নিচ্ছে, যারা একটু বুঝে বুঝে পড়বে, তারা অবশ্যই নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, তাদের মনের ইচ্ছামহন সৃষ্টিকর্তা অবশ্যই পূর্ণ করবে। তাই বলবো, হৃদয় আপডেট চ্যানেল আপনাদেরই চ্যানেল, আপনাদের উপকারের জন্য সব সময় আমরা কাজ করে থাকি। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো তথ্য জানতে হলে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে থ্যাংক ইউ কমেন্ট করবেন, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।